হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে মূলত আমি কথা বলবো হচ্ছে একটি মাত্র ব্যাচ সম্পর্কে, সেটা হচ্ছে HSC'21 ব্যাচ। তো কেন স্পেশালি এই একটি ব্যাচ নিয়ে কথা বলার জন্য সিলেক্ট করলাম, বেসিক্যালি যেটা হচ্ছে HSC'21 যে পরীক্ষাটা সেটা আরও কোন মাসে হবে, তাদের বর্তমান তাদের অবস্থাটা কি, তারা আসলে কেউই জানে না যে কোন মাসে তাদের পরীক্ষাটা হবে, তাদের বর্তমান প্রিপারেশন কিভাবে নেওয়া প্রয়োজন, বা তারা বর্তমানে আসলে কিরকম পড়াশোনা করা উচিত, দৈনিক কত ঘন্টা টাইম দেওয়া উচিত, তাদের মানসিক অবস্থা সবকিছু মিলাই আমার মনে হয়েছে যে তোমাদের জন্য একটা ভিডিও বানানোর প্রয়োজন। সো তোমাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার। প্রথমেই আমরা একটু বর্তমান অবস্থা সম্পর্কে একটু আলোচনা করে নিই। বর্তমানে আমরা যারা দেখতে পাচ্ছি HSC'21, তাদের এক্সামটা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে, নর্মালি সেটাই হয়ে থাকে, কিন্তু তারা আসলে সবাই জানতো যে এপ্রিল মাসে আসলে পরীক্ষাটা হওয়া পসিবল, কারণ দেশে করোনা পরিস্থিতি এখনো আমাদের আয়ত্তে আসেনি পুরোপুরি। সো যেটা দেখা যাচ্ছিল যে সরকার আসলে ভেবেই নিচ্ছিল যে এপ্রিলে তারা পরীক্ষাটা আয়োজন করতে পারবে না, যার কারণে তাদের যে প্ল্যানটা ছিল মূলত যে একটা শর্ট সিলেবাস প্রণয়ন করার মাধ্যমে, সেই শর্ট সিলেবাসের উপর দুই মাস বা এরকম সমসংখ্যক কিছু সংখ্যক ক্লাস নেওয়ার মাধ্যমে পরবর্তীতে তাদের সেই শর্ট সিলেবাসের উপর একটা এক্সাম নেওয়া, HSC এক্সাম নেওয়া। কিন্তু পরে দেখা গেল যে করোনা পরিস্থিতি ভালো না হওয়ায় সেই ক্লাসটাও এখন পর্যন্ত শুরু হতে পারেনি, এবং অ্যাকচুয়ালি কোন মাসে যে ক্লাসটা শুরু হবে, ডিউরেশন কত হবে সেই ক্লাসের, এবং আলটিমেটলি কোন মাসে যে এক্সামটা শুরু হবে, এগুলো কোনোটাই আমরা আসলে এখন কেউই শিওর না। সো এমন অবস্থায় আসলে একটা HSC স্টুডেন্টের কি করা উচিত, HSC'21 ব্যাচের স্টুডেন্টদের এই মুহূর্তে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, তাদের আসলে দৈনন্দিন রুটিনটা কেমন হওয়া উচিত, মোটামুটি সেগুলো নিয়ে আমি কথা বলবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এই মুহূর্তে আসলে বর্তমান সময়ে এক্সিস্টিং কন্ডিশনে কিভাবে পড়াশোনা করা উচিত। সো প্রথমেই বলে নিই, বর্তমান যে পরিস্থিতিটা, তোমরা যখন পড়তে বসো, আমি শিওর তোমাদের এটা মাথায় আসে যে আসলে আমি যে এখন পড়তেছি পরীক্ষা যে আসলে কোন মাসে যে হবে, আদৌ পরীক্ষার হবে কিনা এটা অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, পরীক্ষা আসলে হবে কিনা, সব মিলে আসলে দেখা যায় যে পড়াশোনায় সম্পূর্ণরূপে কনসেন্ট্রেশন করা আসলে পসিবল না, যেটা সত্য কথা। সো এই জন্য দেখা যেতে পারে একটা গ্রুপের স্টুডেন্ট তারা এমন হতে পারে যে তাদের প্রিপারেশন বেশ ভালো ছিল, তারা দুই বছর বেশ ভালো মতো পড়াশোনা করেছে, কিন্তু একটা সময় যে দেখা গেল কি তারা আসলে সেই পড়াশোনার ফ্লোটা কন্টিনিউ করতে পারেনি, পরে যেটা হচ্ছে তারা কিন্তু পিছিয়ে পড়ছে বলতে এক জিনিস কিন্তু খেয়াল করে দেখবা যে যখন তুমি একটা পড়াশোনা অনেকদিন গ্যাপ দিয়ে করো, অর্থাৎ তুমি একটা টপিক পড়ার পরে অনেকদিন গ্যাপ দিয়ে যখন সেটি আবার পড়তে যাও, তখন দেখবে কিন্তু সেটা কিন্তু তোমার পুরোপুরিরূপে মনে থাকে না। তো এটাই কিন্তু আসলে হচ্ছে তোমাদের ম্যাক্সিমামের সঙ্গে। তো এই জন্য বর্তমান কন্ডিশনে যদি তোমাকে আমি বলি পড়াশোনাটা কিভাবে করা উচিত, তাহলে আমি একটা জিনিসই বলবো যে রেগুলার তুমি পড়াশোনা করো, বাট রেগুলার অল্প অল্প করে পড়াশোনা করো। এতে আসলে কি হবে, তুমি যখন রেগুলার পড়াশোনার সঙ্গে থাকবে তখন তোমার মনে হবে যে তোমার কনফিডেন্সটা কিন্তু থেকে যাবে, অর্থাৎ তোমার মনে হবে যে না আমি তো আসলে পড়াশোনার সঙ্গেই রয়েছি, আমি পড়াশোনা থেকে খুব বেশি দূরে সরে যাইনি, এবং পড়ার সময় যদি এটা ভাববে না যে আসলে আমার পরীক্ষা আসলে কোন মাসে হবে, পরীক্ষা কিভাবে হবে, এগুলো আসলে বর্তমান পরিস্থিতিতে ভেবে আসলে লাভ নেই। যখন তোমার রুটিন দেওয়া হবে বা ফাইনাল যখন আমরা সবাই সিদ্ধান্তে পৌঁছাবো যে না আসলে আমার এক্সামটা এই মাসে ফাইনালি হচ্ছে কনফার্মলি, তখন থেকে তুমি পুরোদমে পড়া শুরু করতে পারো। বাট এখন আমার যারা সাজেশন থাকবে যে পুরোপুরি পড়াশোনা তোমরা ছেড়ে দিও না, অনেকে যেটা করতে পারে সমস্যা নাই, দেখা যাক যখন আমার রুটিন দিবে তখন থেকে আমি একদম 24 ঘন্টা পড়াশোনা করবো, এভাবে আসলে পড়াশোনাটা হয় না, কারণ তখন দেখা যাবে কি তুমি যখন নতুন করে পড়াশোনাটা স্টার্ট করতে যাবে তখন প্রথম কয়েকদিন তোমার মন বসবে না, তোমার সে অভ্যাসটা কিন্তু তখন আর তোমার অভ্যাসটাই তোমাকে বলবে যে না তুমি একটু অন্যান্য কাজ করো পড়াশোনা বাদ দিয়ে। যেটা সাজেশন থাকবে দৈনন্দিন তোমার কাজগুলো করো, প্লাস তুমি পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট টাইম রাখো যে সময় তুমি হচ্ছে পড়াশোনা করবে, এবং এই পড়াশোনার সময় তোমার কি থাকবে, বেসিক্যালি প্রত্যেক সাবজেক্টে যেন তোমার পড়ার মতো থাকে সেটা তুমি ইনশিওর করবা, তুমি একটা রুটিন বানাতে পারো, রুটিন না বানালেও তুমি জাস্ট তোমার মাথায় রাখো যে আমি এই দিন এই সাবজেক্টটা পড়ছি, কালকে আমাকে ওই সাবজেক্টটা পড়তে হবে বা কোন টপিক আমার বাকি আছে সেটা। এখন আসি নেক্সট বিষয় নিয়ে, যে শর্ট সিলেবাসের ব্যাপারে, যে আমি কি শুধুমাত্র, আমি তো আসলে অনেকে এটা বলতে পারো যে আমার কি এই মুহূর্তে যদি আমি অনেক টাইম পাচ্ছি যে আমার 3-4 মাস আমি কোনো সবাই আমরা একটা ছোট্ট সিলেবাস নিয়ে পড়াশোনা করছি, শর্ট সিলেবাস নিয়ে পড়াশোনা করছি, সেটা তো আমি পড়তে পড়তে আমার এখন ভালো লাগে না যে সেম জিনিসই বারবার আমি পড়ছি, তখন তোমার প্রশ্ন আসবে তাহলে কি আমার এখনই অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত। সেক্ষেত্রে একটা বিগ কোয়েশ্চেন থেকে যায় যে অ্যাডমিশনের প্রিপারেশন নিলে অ্যাডমিশন পরীক্ষা যেগুলো আমাদের হয়ে থাকে সেখানে কি সেটা সিলেবাস কি সম্পূর্ণ বইয়ের উপর হবে নাকি শুধুমাত্র শর্ট সিলেবাসের উপর হবে। তো এটা একটু ছোট্ট নিয়ে এনে কথা বলি, এখনো কিন্তু কোনো ভার্সিটি বা কেউই কিন্তু কনফার্ম করেনি যে অ্যাডমিশন এক্সামটা কিসের উপর হবে, সেটা কি শর্ট সিলেবাস হবে নাকি পুরো সিলেবাসের উপর হবে। এক্ষেত্রে একটা বিষয় বলেছি, যদি তুমি মনে করে থাকো যে তোমার শর্ট সিলেবাসের যে HSC অংশটা, যে HSC যে বইগুলা
সেটা নিয়ে তোমার প্রিপারেশন খুব 100% পারফেক্ট, তুমি মোটামুটি তুমি কনফিডেন্ট যে মোটামুটি প্রিপারেশন হয়েছে, সমস্যা নাই, তখন তুমি যেটা করতে পারো হাইয়েস্ট, যে ওই চ্যাপ্টারগুলো যেই টপিকগুলো তোমার শর্ট সিলেবাসের আন্ডারে, শর্ট সিলেবাসের মধ্যে আছে, সেইগুলার অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংকে ওই রিলেটেড জিনিসগুলো নিয়ে তুমি পড়াশোনা করতে পারো। আমি কি বলতে চাচ্ছি, যে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে যেয়ে তুমি একদম সবকিছু না করে তুমি যেটা করতে পারো, যে অ্যাডমিশনের টপিকই তুমি পড়ো, অ্যাডমিশনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংক বলো, যেটাই বলো না কেন সেটা পড়ো, বাট সেটা যেন তোমার শর্ট সিলেবাসে রিলেটেড হয়। যেমন সে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, ধরো তোমাদের হায়ার ম্যাথে যদি আমি কথা বলি, সেখানে হচ্ছে ক্যালকুলাসটা কিন্তু আছে, যেটা কিন্তু তোমাদের আসলে বাদ দেওয়া হয়নি, ক্যালকুলাসের দুইটা পার্ট অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন দুইটাই কিন্তু আছে। তুমি যেটা করতে পারো কি, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের অ্যাডমিশনের টপিকগুলো অ্যাডমিশনের বই সংগ্রহ করে বা তুমি হচ্ছে অ্যাডমিশনের প্রিভিয়াস ইয়ার সেটা তুমি করতে পারো, এটাকে তোমার কোনো ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না, কারণ অ্যাডমিশনের টপিক কিন্তু আসলে খুব আমরাই বাইরের কোনো কিছু, সেটা কিন্তু মূলত আমাদের মেইন জিনিসের মধ্যে থেকেই আসে, হয়তো একটু টাফ কিছু কোয়েশ্চেন থাকে, একটু বেশি প্যাটার্ন কোয়েশ্চেন থাকে, তো যখন তুমি ওগুলো প্র্যাকটিস করবে তোমার কিন্তু আসলে এইচএসসি প্রিপারেশনটাও কিন্তু ভালো হয়ে যাবে। তো এটা আমার একটা সাজেশন থাকলো। এত গেলো হচ্ছে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন বা এই মুহূর্তে তোমার শর্ট সিলেবাসের প্রিপারেশন কেমন হওয়া উচিত বা কিভাবে নেওয়া উচিত সেটা নিয়ে কথা বললাম। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মেন্টাল হেলথ। তুমি এই সময় খেয়াল রাখবে যে তোমার মন যেন ভালো থাকে, অর্থাৎ তুমি যেন মানসিকভাবে যেন তুমি সুস্থ থাকো। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে যেটা করতে পারি, যে খুব বেশি তুমি ভাববা না আসলে আমার এক্সাম কি হবে, আমার এক্সাম কোন সময় হবে না হবে, এগুলো নিয়ে আসলে ভেবে কিন্তু কোনো লাভ নেই, কারণ কোনো কিছুই কিন্তু তোমার হাতে আসলে নেই, সবকিছু আমার কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। সো ডেফিনেটলি যেটা বলবো যে তুমি একটা সময় রাখতে পারো, যে সময় তুমি আসলে একটু অল্প করে হয়তো গেম খেলতে পারো বা হচ্ছে মুভি দেখতে পারো, এর ফলে যেটা হবে তুমি কিন্তু তোমার যে মেন্টাল যে ব্যাপারটা সেটা কিন্তু তোমার ভালো থাকবে। এবং পাশাপাশি যেটা বললাম যে পড়াশোনার সঙ্গে ডিটাচ হয়ে না, মোটামুটি রেগুলার একটা দৈনিক দিনের একটা অংশ তুমি পড়ার জন্য রেখে দিতে পারো, যেখানে তুমি মূলত শর্ট সিলেবাসের উপর এবং শর্ট সিলেবাসের সঙ্গে সংশ্লিষ্ট যে অ্যাডমিশনের বিষয়গুলো সেগুলো তুমি দৈনন্দিন চর্চা করতে থাকো। এরপরে একটা জিনিস আমি ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা হচ্ছে তুমি তোমার বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্টে থাকো। এটা আমি কি বুঝাচ্ছি, বেসিক্যালি তুমি খেয়াল রাখো যে তোমার কোন বন্ধুগুলো তোমার বন্ধুরা আসলে কিভাবে এই মুহূর্তে পড়াশোনা করছে, তারা কি আসলে অ্যাডমিশনের পড়া শুরু করে দিয়েছে বা তারা কি আসলে টেস্ট পেপার সলভ করছে না, তারা আসলে কিভাবে সময় কাটাচ্ছে সবাই নিয়ে আইডিয়া নাও, সবার সঙ্গে কন্ট্যাক্টে থাকো। এতে তোমার যেটা হবে, তোমার মেন্টাল ব্যাপার যেমন ভালো থাকবে, তেমনি তুমি আসলে কারো থেকে পিছিয়ে পড়বে না বা তুমি কারোর মধ্যে তোমার একটা কোনো একটা গ্যাপ তৈরি হয়ে যাবে না। সো মোটামুটি যেটা চেষ্টা করলাম এই ভিডিওতে সেটা হচ্ছে তোমাদের আসলে বোঝানোর জন্য যে বর্তমান যে আমাদের যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির আসলে আমরা কেউই শিওর বলতে পারি না যে কোন মাসে যে আসলে তোমাদের ক্লাস শুরু হবে বা কোন মাসেই আসলে এইচএসসি এক্সামটা হবে। সেক্ষেত্রে তুমি বেস্ট যেটা করতে পারো, তুমি তোমার জায়গা থেকে তুমি প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকো। আমি একটা লাইন বলি, সেই লাইনটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি মিস দ্য রেস। এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমরা ছোট থেকেই সবাই শুনে থাকি, কিন্তু এই লাইনটার আসলে মাহাত্ম কি আমরা কখনো চিন্তা করেছি? চিন্তা করে দেখো, স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি অর্থাৎ তুমি যদি রেগুলার অল্প অল্প করে পড়ো সেটা কিন্তু ফার বেটার। তুমি তিন মাস গ্যাপ দিয়ে পরে পরীক্ষা ডেট অ্যানাউন্স করার মাধ্যমে তুমি আবার পড়তে বসে গেলা, সেটা কিন্তু কোনোদিনই পড়া থেকে বেটার না। সো বেটার হচ্ছে তুমি রেগুলারই পড়াশোনার সঙ্গে নিজেকে জড়িত রাখো, তাহলে তোমার অন্যান্য বিনোদনমূলক কাজগুলোও তুমি করো, ফ্রেন্ডদের সঙ্গে কন্ট্যাক্টে রাখো, এবং সর্বোপরি আমরা সবাই বাসায় থেকে নিজে সেফ থাকার চেষ্টা করি। আর তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অ্যান্ড এই ভিডিওটা তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো, যে HSC'21 ব্যাচের তোমার ফ্রেন্ডদের সঙ্গে, আশা করি সবারই এই ভিডিও দেখার মাধ্যমে কিছু হলেও উপকার হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।